গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু আ মিনি ব্লগ। তো দেখো এখন আর দুটো বাজে, আমি যাচ্ছি জিম্মাকে স্কুল থেকে আনতে। তো দেখো আমি বাসে বসে আছি, বাসে করে যাব স্কুল থেকে আনতে। তো দেখো আমি স্কুলের সামনে নেমে, ওদের স্কুলের বিল্ডিংয়ের সামনেই একটা পিয়ারাওয়ালা বসেন এবং সেই পিয়ারাগুলো ভীষণ ভালো হয়, মিষ্টি হয়। তা সেখান থেকে আমি 1 কেজি পিয়ারা কিনেছি। এই দেখো জিম্মা বেরিয়ে পড়েছে, জিম্মা ওর বন্ধু, ওই বন্ধুটার নাম হচ্ছে প্রত্যুষা, তোমরা সবাই জানো। এবার ওখান থেকে বেরিয়ে আমি ওদেরকে একটু কিছু খাইয়ে দিলাম, দিয়ে এবার দেখো বাড়ি চলে এসেছি। জিম্মা পড়তে বসে গেছে, কারণ ওর তো পরীক্ষা চলছে, তোমরা সবাই জানো। তো এসে বাড়িতে ওকে পড়তে বসিয়েছি, আর আজকে রাত্রে ডিনারে বানিয়েছি সব সবজি দিয়ে একটা খিচুড়ি গরম গরম, আর বানিয়েছি তার সাথেই যে বকফুলের বড়া, এইটাই এখন জিম্মাকে খেতে দিয়ে দিচ্ছি। রাত্রি হয়ে গেছে, তো চলো ওকে খাইয়ে দিই। তো আজকে এই ভিডিওটা কিন্তু পুরো আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করব, তোমরা সেখান থেকে পুরো ভিডিওটা দেখে নিও। আর এই ধরনের মিনি ব্লগ ভালো লাগলে জানিও কিন্তু।